আধুনিক যুগে নয়, রাখি বন্ধন উৎসবের সূচনা করা হয়েছিল পরাধীন ভারতবর্ষের অস্থির পরিস্থিতির প্রেক্ষাপটে। বর্তমান যুগেও এই রাখি বন্ধন উৎসব তাৎপর্যপূর্ণ। রাখি বন্ধন উৎসব মানেই ভ্রাতৃত্ববোধের জাগরণ, রাখি বন্ধন উৎসব মানেই সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন। রবিবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কার্তিক চৌরাস্তার মোড়ে পশ্চিমবঙ্গ যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজিত রাখি বন্ধন উৎসবে একথাই বললেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মন্টুরাম পাখিরা। তিনি আরো বলেন, রাজ্য সরকার এই রাখি বন্ধন উৎসবের মধ্য দিয়ে রাজ্য জুড়ে সম্প্রীতির মেলবন্ধনের মাধ্যমে সাংস্কৃতিক বাতাবরণ সৃষ্টিতে উদ্যোগ গ্রহণ করেছে। রাজ্য সরকারের এই উদ্যোগ আর সার্থক। এদিন কার্তিক চৌরাস্তার মোড়ে রবি ঠাকুরের আবক্ষ মূর্তিতে মালা পরিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী। পরে মন্ত্রীকে রাখি পরিয়ে বরণ করে নেন কার্তিক পঞ্চায়েত সমিতির নবনির্বাচিত সদস্যা রীনা দাস। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কার্তিকের মহকুমা শাসক রাহুল নাথ, বিডিও পার্থ বন্দ্যোপাধ্যায়, কার্তিক থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুদীপ সিংহ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। কার্তিক থেকে রাজা দাস ও বাপি দাসের রিপোর্ট, বিশ্ব সমাচার।